আকো শরীরে আত্মা উলাইছে এবার আকো শরীরে আত্মা উলাইছে তেজপুরত দাউ দাউকে জ্বলি উঠিছে ঘরের সম্পত্তি দপদপাই জ্বলি উঠিছে মরণার ধান হয় একুশ শতিকার এই বিজ্ঞানের যুগত আপনি ভূত প্রেত বা শরীরের আত্মাক বিশ্বাস করক বা নকর কিন্তু আমার সমাজত একাংশ লোকে এতিয়াও বিশ্বাস করে ভূত প্রেত বা শরীরের আত্মা আর যখন বিশ্বাস করে তেওঁলোকৰ ঘরতে ভূতে করে এনে কাম জুই লাগি যায় ভাতকিটা খাবলেই নাপালো না দই ঢাপুর হয় ঘটনা তেজপুরের বাম পর্বতীয় গাঁত এই যে মানুষবুরে হাতে হাতে পানির বাল্টিং উখনা জবকালো কিবা এটা টানি থাকা দেখিছে সেয়া হয়েছে মরণার খেল আর এই মরণার খেলতেই হঠাৎ কোনেও নজনাকৈ জ্বলি উঠে দপদপাই কেবল মরণার খেরেই নহয় জ্বলি উঠে খেরর মেজি হঠাৎ বিকল হয়ে পড়ে চলি থাকা ট্রেক্টর পিছে এই ঘটনা কেবল এঘর মানুষতে নহয় দিন চেরেকর পূর্বে এনে জুই গাঁৱৰ অন্য এটা পরিয়ালের মাজত জ্বলি উঠিছিল ঘরের পর্দা লেপ তুলি ইত্যাদি আমার ভাবিবলগা কথাও নহয় অটোমেটিক জুই লাগি যায় কেনেকৈ লাগে কি লাগে তো আমি দেখাই নাই ধরা এটা আমি মানে কেন আমি উপরা বস্তু বলেই মানে ধরো আর আমার মতে উপরা বস্তু যেন আমি সন্দেহ করেছি তো রাতেপা ইয়াত 57 বাজিতে ইয়াতে আছো এই ধানের গুড়িতে ধান মানে কঠিয়া ধান লই আছো কঠিয়া ধান লই থাকলে তেতিয়ালকে একো নাই এখন মানে 10টা এটা তো টাইম কিমান এটা তো 11টা বাজিল নাকি তারমানে তার এই জুই লগার আগ মুহূর্তে ঘর লগে ভাত কেমন খাবলে ধরেছি ভাতকিটা খাবলেই নাপালো নাপাওঁতে মানে কি হল লগে জুই লাগিলে দই ঢাপুর আহিবলগীয়া আছে আহি পানি চানি দিয়ে এইবিলাক হেৰি কৰিছোঁ নাই নুনুমাই গোটেই রাইজ আহিছে আহি এইবিলাক নুমুৱাই কৰি মানে এয়া ফায়াৰ ব্ৰিগেড আহি এতিয়া নুমুৱাই কৰি কৰিছে জুই লগাটো যোৱাকালি পৰা হৈছে যোৱাকালি মোৰ ইয়াত মেজি এটা আছিলে ধানৰ এই ধানৰ মেজিটো মানে জুই লগাই দিলে সেইটো লাগি কালি নুমুৱালোঁ নুমুৱাতে ৰাতি আকৌ ট্ৰেক্টৰ আনি ধান মাৰিলোঁ ট্ৰেক্টৰখনো বেয়া কৰিলে ট্ৰেক্টৰখনো মানে বেয়া হৈ গ'ল যিখন ভাল ট্ৰেক্টৰ সেইখনো বেয়া কালি উপায় নাপায় ট্ৰেক্টৰো আকৌ উভতি গুচি গ'লোঁ ধান হেৰি কৰিব নোৱাৰিলে আকৌ এই আমাৰ ওচৰৰ মানে আগৰ মানুহৰ ঘৰৰ তেনেকৈ গোটেই পৰ্দা লেপ তুলি ঘৰৰ ভিতৰতে লেপ তুলি জ্বলিছে এইপিনে এই বাৰীত আকৌ অট'মেটিক নিজে নিজে জুই জ্বলিছে এই তেনেকুৱা কিছুমান আৰু সেইকাৰণে এইবিলাক ওপৰুৱা বস্তু বুলিয়ে ধৰিছোঁ আৰু এতিয়া তেজপুৰত দেখা দিয়া এনে অলৌকিক ঘটনাই এতিয়া চকুৰ টোপনি খৰিছে গাঁওবাসীয়ে পিছে আৰক্ষীৰ তদন্ততহে পোহৰলৈ আহিব অশৰীৰী আত্মাৰ নামত এয়া কোনে কৰি আছে এনে গৰ্হিত কাম তেজপুৰৰ পৰা পংকজ শইকীয়াৰ ৰিপৰ্ট এনবি নিউজ এনবি নিউজ সহজ সরল ভাষাত নবভারতর কথা।